আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে মিষ্টির দোকানের মতন ছানা সন্দেশ। আর এই ছানা সন্দেশ খুবই মজার ও বানানো খুবই সহজ। এই সন্দেশ বানানোর মেইন ট্রিক্সটা কিন্তু ছানা তৈরিতে, তাই আপনারা অবশ্যই খেয়াল করবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই ছানা সন্দেশটা তৈরি করার জন্য ছানাটা বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে আমি 4 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিচ্ছি। আর আজকের এই ছানার সন্দেশটা কিন্তু আমি মিষ্টির দোকানের কারিগরের কাছ থেকেই রেসিপিটা কালেক্ট করেছি। আর এর ভেতরে আমি অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। হোয়াইট ভিনেগারটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এখন পানি আর ভিনেগারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি ও ভিনেগারটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার অন্য একটা বাটিতে 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর 2 টেবিল চামচ নর্মাল পানি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আমি গুলিয়ে নেব। মিশ্রণটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে করে এর ভেতরে ময়দার কোনো দলা পেকে না থাকে। মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে এর ভেতরে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ব্যবহার করতে। এখন এই দুধটাকে আমি জাল করব। জাল করে যখন ফুটে উঠবে তখন আমি যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ময়দার মিশ্রণটা এর ভেতরে অ্যাড করে দেব। ময়দার মিশ্রণটা অ্যাড করার পরে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। দুধ ফাটানোর আগেই কিন্তু ময়দা ও পানির মিশ্রণটা এভাবে দিয়ে দিতে হবে। আর চামচ দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আগে যে ভিনেগার ও পানির একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা এখন আস্তে আস্তে হাত দিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু এভাবে ছিটিয়ে দিতে হবে। ভিনেগার ও পানির মিশ্রণটা এভাবে হাত দিয়ে ছিটিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখা যাবে যে দুধ থেকে ছানাটা কাটা শুরু হয়ে গিয়েছে। তখন ওই পর্যায়ে চামচ দিয়ে এভাবে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। এভাবে আমি 4 বার করে এই পানিটাকে হাত দিয়ে ছিটিয়ে দেব আর প্রত্যেকবার আলতোভাবে চামচ দিয়ে নেড়ে দেব। আপনারা হয়তো অনেকেই ছানার সন্দেশ অনেক রেসিপিতে ফলো করেছেন, কিন্তু আমি আজ ছানাটা যেভাবে দেখাচ্ছি এটাই কিন্তু মিষ্টির দোকানে ছানা সন্দেশ তৈরি করার আসল পদ্ধতি। আর এভাবে ছানা ফাটালে আপনার সন্দেশ হবে খুবই সফট আর একদম দোকানের মতন। আমার রেসিপিটা কিন্তু মিষ্টির দোকানের কারিগরের কাছ থেকে কালেক্ট করা। আজকে আমি ছানার তৈরি রেসিপিটি দেখাচ্ছি। এটা দিয়ে সন্দেশ জাতীয় মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। আমাদের ছানাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই কাপড়টা সাদা ব্যবহার করার চেষ্টা করবেন যাতে করে কাপড়ের কালারটা ছানার ভেতরে না লাগে। কালারফুল কাপড় ব্যবহার করলে অনেক সময় দেখা যায় গরমের ভাপে কালারটা ছানার গায়ে লেগে যায়। সেক্ষেত্রে চেষ্টা করবেন সাদা কাপড় ব্যবহার করতে। এভাবে ছানাটাকে ভালোভাবে ছেঁকে আমি নর্মাল পানি দিয়ে এটাকে 2-1 বার ধুয়ে নেব। আর বেশি ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা কিন্তু ভিনেগারটা ডাইরেক্ট ব্যবহার করিনি, পানির সাথে মিশিয়ে তারপর ব্যবহার করেছি। তাই ছানাটা কিন্তু তুলনামূলকভাবে কমই টক হবে। তো ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে আমি যতটা সম্ভব হাত দিয়ে চেপে পানিটা ঝরিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটাকে 2-1 ঘন্টার জন্য ঝুলিয়েও রাখতে পারেন। তো আমি এটাকে ঝুলিয়ে রাখিনি, আমি এটা হাত দিয়ে এটাকে ভালোভাবে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ছানাটাকে এর ভেতরে দিয়ে দিলাম। এখন এর ভেতরে আমি অ্যাড করছি 1/4 কাপের মতন চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দের মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। চিনিটা গলে গিয়ে যখন এরকম একটা ঘনত্বে পৌঁছাবে ঠিক তখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব আর অনবরত নাড়তে থাকবো। এখন ছানা সন্দেশকে যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি একটু হাত দিয়ে এভাবে ঘি মাখিয়ে রেখেছি যাতে করে মোল্ড আউট করতে খুব সহজ হয়। আর ঘিটা এভাবে মাখিয়ে নিয়ে এখন আমি ছানাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছানাটা একটু শক্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে দোকানের ছানার সন্দেশের মতন শেপ দেওয়া যাবে না। তো আমি এভাবে এটাকে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি। আর এটাকে আমি 5 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দেব।
এতে এটা তুলনামূলকভাবেই একটু শক্ত হবে, তখন এটাকে শেপ দিতে আমাদের বেশি সুবিধা হবে। এটা কিন্তু একদম শক্ত হয়নি, হালকা একটু শক্ত হয়ে গিয়েছে, হাতের সাথে লেগে আসছে না। তো আমি এটাকে একটা ছুরির সাহায্যে সমানভাবে শেপ করে কেটে নিচ্ছি। দোকানে যেভাবে করে সন্দেশটা কাটে আমি কিন্তু ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। প্রতিবার এভাবে ছুরি দিয়ে কাটার পর ছুরিটা যদি একটু ক্লিন করে নেন তাহলে কিন্তু সন্দেশের শেপটা আরেকটু ভালো আসে। তো আমি প্রতিবার কাটার পর ছুরিটা একটু ক্লিন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে দিতে পারেন। এভাবে চারকোনা করে কাটছি, আপনারা চাইলে এটাকে রাউন্ড করেও কাটতে পারেন অথবা নানা রকম ফুলের শেপও দিতে পারেন। এভাবে ছানাটা তৈরি করে সন্দেশটা তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার অন্তত এটা ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো আমার সন্দেশগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো এভাবে জাস্ট একটা সার্ভিং ডিশে মোল্ড আউট করে নিলাম। আর এখন আমি এটাকে একটু সুন্দর লাগার জন্য এর ওপরে কিছু পেস্তা বাদাম এভাবে দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের ইচ্ছা মতন এটাকে সাজিয়ে নিতে পারেন। মাত্র দুটি উপকরণ দিয়ে একদম পারফেক্ট দোকানের মতন ছানার সন্দেশ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ, আর এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকার মতন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।